নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন তো ওলের মরশুম, বাজারে প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, এই ওল তো আপনারা ওল চিংড়ি, ওলের ডালনা, আরও বিভিন্ন রকম ওল দিয়ে নিরামিষ পদ, আমিষ পদ আপনারা বানিয়ে খেয়েছেন। আর আজকের আমি মুসুর ডাল আর ওল দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন, আমি দুমুঠো মুসুর ডালটা ভিজিয়ে একদম নরম করে নিয়েছি। আর এখানে দেখুন, কিছুটা ওল এইরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ওলটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওলের টুকরো। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এবার এটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, এখানে ওলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার এই ডালের মধ্যে চারটে লঙ্কা দিয়ে দেবো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। এটা আমি শিলে পেস্ট করে নেব, আপনারা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এদিকে ওলটা কিন্তু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা গামলার মধ্যে আমি নিয়েছি। আর এখানে দেখুন, যে মুসুর ডালটা আমি পেস্ট করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এই মুসুর ডালটা কিন্তু একদম শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এর মধ্যে আরও সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করব, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এখানে যেহেতু ওল, সামান্য একটু চিনি ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। এবারে এর মধ্যে দুই চামচ বেসন দিয়ে দেবো। এই মিশ্রণটা যাতে শুকনো শুকনোভাবে রেডি হয় সেই জন্য এখানে বেসনটা দেবো। আর বেসনের পরিমাণটা কিন্তু একটু কম রাখতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এগুলো আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর এখানে যে ওলটা আমি ব্যবহার করেছিলাম ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি শুরুতেই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। এখানে দেখুন, মিশ্রণটা আমি মাখিয়ে নিয়েছি, কিন্তু একটু বেশি নরম মনে হচ্ছে। এর মধ্যে আরও একটু বেসন দিয়ে দেবো। এই বেসন দিয়ে আবার একটু শুকনো শুকনো করে মাখিয়ে নেবো, একদম শুকনো করে এটা মাখাতে হবে, তবে কিন্তু যে শেপটা আমি দেবো সেটা কিন্তু সুন্দরভাবে রেডি হবে। এদিকে দেখুন, মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নেব, একদম অল্প অল্প করে, খুব বেশি কিন্তু নেব না। এবারে এইভাবে দেখুন, এইভাবে আমি মুইঠা আকার করে বানিয়ে নেব, এইরকম লম্বা লম্বা মুইঠা আকার করে বানিয়ে নেব। এবারে এই মুইঠাগুলো আমি প্লেটের উপরে রেখে দেবো, আপনারা কিন্তু পছন্দসই যে কোনো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা মুইঠা আকার করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এদিকে একটা কড়ার মধ্যে কিছুটা আমি তেল দিয়েছি। আর বন্ধুরা, এই তেলটা আগে আমি কিছুটা ভেজে নিয়েছিলাম, সেই ভাজা তেল ছিল সেটা দিয়েছি। এই তেলেই আমি মুইঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মুইঠাগুলো আমি দিয়ে দেব। একসঙ্গে এতগুলো মুইঠা কিন্তু ধরবে না, তাই আমি দুটো ব্যাচে ভালো করে ভেজে নেব। এবার এই মুইঠাগুলো উল্টে পাল্টে দেব। আর বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই মুইঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু ওল আর ডালটা কিন্তু সিদ্ধ করা আর বাটা, খুব কম সময়ের মধ্যে আর কম তেলের মধ্যে কিন্তু এগুলো ভাজা রেডি হয়ে যায়। এদিকে দেখুন, উল্টে পাল্টে মুইঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর খুব ঝটপট কিন্তু এগুলো ভাজা রেডি হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি তুলে নেব, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবকটা মুইঠা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন। কড়া থেকে ভাজা তেলটা আমি তুলে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি দুই চামচ সরিষার তেল ব্যবহার করলাম। এবার এই তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা, আর দেখুন এক টুকরো করে গোটা গরম মশলা রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি থকথক হবে আর খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, সামান্য লবণ ছিটিয়ে দেবো, এতে পেঁয়াজটা কিন্তু খুব ঝটপট নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দেড় চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট
পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, সামান্য জল অ্যাড করে দেব, এতে আর মশলাটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, এতে কালারটা ভালো আসে, কোনো রকম ঝাল হয় না। আপনারা যদি চান তো এটা বাদ দিতে পারেন, যদি পছন্দ করেন তো রাখতে পারেন। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, এইভাবে একটুখানি ম্যাশ করে নেব যাতে পেঁয়াজটা গলে যায়। মশলাটা কিন্তু বেশ কষিয়ে নিয়েছি, চারিদিক থেকে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। আর এখানে আমি কোনো রকম আলু ব্যবহার করলাম না, আপনারা যদি আলু পছন্দ করেন তো সামান্য আলু দিতে পারেন, আলুটা যদি দেন তো একটুখানি ভেজে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন মশলা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দেখুন একদম ক্রিমের মতো রেডি হয়ে গেছে। এইভাবে রেডি করে নিতে হবে। মশলাটা কিন্তু কষে নিয়েছি, এবার এর মধ্যে এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দেবো। আপনারা এখানে পাকা টমেটোও ব্যবহার করতে পারেন। মশলার সাথে কিন্তু টমেটো সসটাও মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা যদি পাকা টমেটো ব্যবহার করেন তো সামান্য চিনি অ্যাড করে দেবেন। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, সেই জন্য চিনি ব্যবহার করবো না। এদিকে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, এখানে আমি এক গ্লাস পরিমাণে জল ব্যবহার করবো। গ্যাসের হিটটা হাইতে রেখে গ্রেভিটা ফুটিয়ে নেব, আর এই রেসিপিটা কিন্তু হালকা হালকা ঝোল থাকবে তবে কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি কিন্তু ঘন হলে ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না, মিডিয়াম ঘনত্বে কিন্তু ঝোলটা বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর এখানে কিন্তু গ্রেভিটা ফুটিয়ে একেবারে রেডি করে নিতে হবে। এদিকে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটিয়ে পুরোপুরি আমি রেডি করে নিয়েছি। এবারে ওলের মুইঠাগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, একদম নতুন স্বাদের মুসুর ডাল দিয়ে ওলের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর যতটা সম্ভব শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। সবগুলো মুইঠা আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন দুটো কাঁচা লঙ্কা মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মুইঠাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে, এই অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এবারে দেখুন সামান্য গরম মশলা গুঁড়ো ব্যবহার করব। আমি প্রথমে যেহেতু সামান্য ব্যবহার করেছি সেই জন্য এখানে ফ্লেভারের জন্য অল্প একটু ব্যবহার করলাম। সামান্য একটু ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রেসিপি ফ্লেভারটা ভালো আসবে, খেতে খুবই ভালো লাগবে। ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি গ্যাস হিটটা বন্ধ করে দেবো, নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি দেখা করছি বন্ধুরা। তো বন্ধুরা একদম দেখুন নতুন স্বাদের ওল আর মুসুর ডাল দিয়ে একদম ইউনিক স্বাদের রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওল চিংড়ি কিংবা ওলের ডালনা তো অনেক খেয়েছেন, একদম নতুন স্বাদের মুসুর ডাল দিয়ে ওলের এই রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আমি লাঞ্চে ভাতের সাথে পরিবেশন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে, একঘেয়েমি ওলের রেসিপি ছেড়ে একবার কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন।